আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ তোমাদের সবাইকে স্বাগত পৌরনীতি এবং সুশাসন দ্বিতীয় পত্রের ক্লাসে। কারা কারা আছি একটু আলাপ আলোচনা গল্প করে নেই। আজকে একটা বৃষ্টি স্নাতক আজকে একটা রাত, এই রাতে একটা গানই মনে পড়ে, এই বৃষ্টি ভেজা রাতে। চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে, চলে যেও না। আমাদের সঙ্গে কারা কারা আছি? ওয়ালাইকুম আসসালাম, মঞ্জিল আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? বৃষ্টির রাতে সবাই কি ঘুমাই গেছে? ক্লাসে অ্যাটেন্ডেন্স নাই কেন? ইশতার জাহান নাবিলা, ওয়ালাইকুম আসসালাম। তাসলিম, ওয়ালাইকুম আসসালাম। ফিরনাসা জাফরিন, ওয়ালাইকুম আসসালাম। ভাই চুল কাটলেন নাকি? হ্যাঁ ভাই চুল কাটছি, 2 দিন পরে বাড়ির যাবো তো বাসায় থেকে হুমকি দিয়েছে চুল কাটার জন্য। নাহিয়া নিহা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমাদের সবার কি অবস্থা? রাব্বি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তুলন সরকার, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। না ভাই, আমার বাড়ির মানুষ ছোট চুলকে অনেক পছন্দ করে, কিন্তু যখন আর কি ক্যাম্পাসে থাকি তখন হচ্ছে চুলগুলো বড় থাকে, এই জন্য একটু বাড়ি যাবো তো এই জন্য আর কি চুলটা একটু কেটে নিলাম। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, আই এম গুড। ইফাত, ইয়াসমিন, ইতি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কমেন্ট পড়েন না কেন, এই তো পড়লাম। আসলে ক্লাস নেওয়ার সময় না হুশ থাকে না, মাথার মধ্যে যে কমেন্টটা যখন আসে জাস্ট ওই মোমেন্টে যে ওই কমেন্টটাই পড়ি ওইটা রিপ্লাই দিয়ে দিই, বুঝছো? এই জন্য আসলে অনেকগুলা কমেন্ট পড়া হয়ে যায় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদেরও হবে, যদি আমাদের সঙ্গে থাকো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দিয়ে তোমাদের চেষ্টা করব। আজকে একটু অ্যাটেন্ডেন্স কম, কেন যে কম সেটা আমি বলতে পারছি না, আজকে তো বৃহস্পতিবার, আগে ঘুমানোর তো কথা না, বৃহস্পতিবার সবারই একটু বেশি রাত জাগে যে নর্মালি যেটা হয় আর কি। তো যাই হোক, তাহলে আমরা শুরু করে দিই আমাদের পড়া। হামিদা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পড়বো হচ্ছে পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের 3 অধ্যায়ের বাকি অংশ। আমরা আমরা এর আগে 3টা নাম বাকি রাখছিলাম, একটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এরপরে হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে ভাইয়া, আমি খাইতে বসছি, কাকে খাইতে বসছো ভাইয়া? আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়ে গেছে, চলো আমরা আর সময় নষ্ট না করি, আমরা সোজা ক্লাসে যাই ইনশাল্লাহ। চলো শুরু করি তাহলে। পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র 3য় অধ্যায়ের বাকি অংশ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ, এটার বাকি অংশটা আজকে যদি আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের 3 অধ্যায় নিয়ে যাবতীয় যত সমস্যা ছিল সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবং ক্লাসের পরে তোমাদের জন্য কিছু MCQ রাখছি আমি, যেগুলো তোমাদের থেকে উত্তরগুলো কালেক্ট করবো। হ্যাঁ, তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবা, তাহলে MCQ টেস্টটা দিলে তোমাদের মোটামুটি এই অধ্যায় সম্পর্কে যত কয়েকটা MCQ আছে এগুলো ক্লিয়ার করলে একটা আইডিয়া আসবে যে অধ্যায়টা তোমার কতটুকু কমপ্লিট হয়ে গেছে, কিংবা আমিও এটা বুঝতে পারবো তোমরা কতটুকু মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। কথা কি ক্লিয়ার? খেয়াল করো, হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1892 থেকে
1963 এটা হচ্ছে তার জীবনকাল, এটা হচ্ছে তার কি জীবনকাল। এখন চলো আমরা জীবনীতে তাহলে ঢুকে যাই, জীবনীটা কিরকম হবে। রূপালী ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো খেয়াল করো, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন বর্ণাঢ্য, কর্মমুখর এবং বৈচিত্র্যময়। 1892 সালের পশ্চিম বাংলার মেদিনীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন। তাহলে প্রথম কথা কি, আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন করছো যে ভাই আপনি না বলছেন সোহরাওয়ার্দী এবং মৌলানা ভাসানী না পড়লেও হবে, ঠিক আছে। গতকালের ক্লাসে যে বলবা আমি বলছিলাম এটা কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, এটা থেকে এমসিকিউ আসবে না এটা কিন্তু আমি বলি নাই, এমসিকিউ আসবে না এই কথাটা কিন্তু আমি বলি নাই, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের পড়তে হবে কোন জায়গার জন্য, এমসিকিউ এর জন্য, ঠিক আছে। এই জন্য আমি এখন ক্লাসের শুরুতেই এমসিকিউ কোথায় থেকে আসবে সেই জায়গাগুলো দাগায় পড়াবো, এখান থেকে রিটেন পড়তে বলি নাই। খেয়াল করো তাহলে সোহরাওয়ার্দীর জন্ম কোথায়, পশ্চিম বাংলায়। কোন জেলা, মেদিনীপুর জেলার, ঠিক আছে। এই দুটাই গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ সোহরাওয়ার্দীর দরকার নাই আপাতত। এরপরে দেখো, শৈশবে তিনি মেদিনীপুরে তার বিদুষী জননী খুজিন্তা আক্তার বানু এবং বিদ্যার মামা আবদুল্লাহ সোহরাওয়ার্দীর নিকট বিদ্যারম্ভ করেন। তারপর তার শিক্ষা জীবন শুরু হয় কলকাতার আলিয়া মাদ্রাসায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি অনার্স সহ বিএসসি পাশ করে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে এমএ ডিগ্রি অর্জন করে। 11 সালে তিনি বিলাতের অক্সফোর্ড থেকে অনার্স সহ বিএসসি এবং বিসিএল ডিগ্রি লাভ করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পুনরায় রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং এ কে ফজলুল হক এই দুজনের জীবন সব থেকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বর্ণাঢ্য ছিল। এখন দেখো বর্ণাঢ্য বলতেটা কেন বললাম, তা বলার কারণ হচ্ছে তাদের পড়াশোনা, তাদের শিক্ষা যোগ্যতা এটা অতুলনীয় পর্যায়ে। দেখবা তোমরা যদি এ কে ফজলুল হকের জীবনী লক্ষ্য করো, সেখানে দেখবে একাধারে তিনি পদার্থ, রসায়ন, ইংরেজিতে আসেই, এরপরে গণিতেও আবার তিনি ডিগ্রি অর্জন করছে, স্নাতক করছে গণিতেও, মানে চারটা বিষয়ে তার স্নাতক স্নাতকোত্তর আছে। আবার সোহরাওয়ার্দীর জীবন যদি লক্ষ্য করে দেখো তাহলে এখানেও দেখবা উনি অনার্সে বিএসসি পাশ করছে, বিএসসির পরে মানে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স পাশ করছে, আবার বিএসএস পাশ করার পরে তিনি পুনরায় রাষ্ট্রবিজ্ঞানও ছিল, অর্থনীতিতেও ছিল, আবার ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করছে। এই জায়গাগুলো তোমাদের এমসিকিউ এর জন্য মূলত দরকার পড়বে, ঠিক আছে। ব্যারিস্টার হয়ে, মানে তুমি কি ল পাশ করছে, ব্যারিস্টার হয়ে তিনি ফিরেই স্বরাজ আন্দোলন এবং খিলাফত আন্দোলনের সঙ্গে সক্রিয় জড়িত হবে। আচ্ছা স্বরাজ আন্দোলন এর গঠন করে কে কিংবা প্রতিষ্ঠা করে কে স্বরাজ আন্দোলন, কমেন্ট করো সবাই। ভাইয়া 7 অধ্যায়ের ক্লাস হবে নাকি আজ? কেন হবে না ভাইয়া, অবশ্যই হবে। দেখো সবগুলো ব্যক্তি পড়তে হওয়ার কারণ হচ্ছে কি, এমসিকিউ কোন জায়গা থেকে আসবে, এমসিকিউ কোন জায়গা থেকে আসবে এই জিনিসটা কেউ বলে দিতে পারবে না, ঠিক আছে। সিকিউ সম্পর্কে পুরো আইডিয়া যা লাগাবো ইনশাল্লাহ সেটাই আসবে, এমসিকিউ নিয়ে কোনো আইডিয়া কাজ করে না, ঠিক আছে। এমসিকিউতে এমসিকিউ পড়াই দিলাম, হ্যাঁ তোমাদের এরপরে যখন আমরা পড়াবো সার্কেল টু যখন শুরু হয়ে যাবে, ঠিক আছে, নেক্সট সার্কেল যেটা ওইটা যখন শুরু হবে তখন তোমাদের এমসিকিউ নিয়েও আমরা আলোচনা করতেছি, ঠিক আছে। কিংবা যে প্রিমিয়াম এরপরে যে FTS ব্যাচটা আসবে বা FRD ব্যাচটা আসবে এই ব্যাচের মধ্যে আমরা এমসিকিউ পড়াবো, এমসিকিউটা সেখানে পড়াই দেওয়া যাবে, কিন্তু কমন কোন জায়গা থেকে আসবে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা থাকে না। এজন্য এই টেন্ডেন্সি থেকে কষ্ট করে হলেও বের হতে হবে। খেয়াল করো
এরপরে শুরু হয় তার বর্ণাঢ্য কর্মমেখা রাজনৈতিক জীবন। আইয়ুব খানের শাসন আলামে তিনি গ্রেফতার হন এবং নির্যাতনের শিকার হন। তারপরে স্বাস্থ্য ভেঙে পড়ে। চিকিৎসার জন্য বৈরুতে অবস্থানকালে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দি বৈরুত ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কক্ষে 63 সালের 5 ডিসেম্বর ভোর 3টায় একান্ত নিঃসঙ্গ পরিবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আচ্ছা, এই জায়গাটা একটু মুখস্থ করে রাখবা। নন্দিনী যা যা পড়াচ্ছে সবগুলোকে দাগারি মা। হ্যাঁ অবশ্যই, আমি যে জায়গাটা দাগাই বলতেছি মার্ক করতেছি সেই জায়গা অবশ্যই সবাইকে দাগাইতে হবে, এর কোনো বিকল্প নাই। এরপর দেখো রাজনৈতিক জীবন, এটা এক কথা স্ক্রিনশট তুলে নাও সবাই, এটা একদম স্ক্রিনশট তুলে নাও। এসএস নাও, একজন শুধু কমেন্ট করছে চিত্তরঞ্জন দাস, বাদ বাকি সবার কি হইল? ঠিক আছে, দেখো এই জায়গাটা মুখস্থ করে ফেলবা। রাজনৈতিক জীবন, যদি কোনোভাবে এমসিকিউতে প্রশ্ন আসে তোমাদের যে যুক্ত বাংলার সপক্ষে বা যুক্ত বাংলার সপক্ষে আন্দোলন করে কে, আন্দোলন করেন কে, তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দি। ঠিক আছে, এগুলো তো বইয়ে মিল পাচ্ছে না, বইয়ে মিল পাওয়ার দরকার কি আছে ভাই? এটা পড়াচ্ছে আপু 3 অধ্যায়ের বাকি অংশ, কালকে একটু অংশ বাকি রাখছিলাম, আজকে পড়াবার জন্য বাকি অংশ পড়াচ্ছি। দ্বিতীয় পত্র 3 অধ্যায়। স্ক্রিন রেকর্ডের কি দরকার ভাই? ইয়া পাবা তো, রেকর্ড পাবা তো, গ্রুপে রেকর্ড থাকবে। অথবা খেয়াল করো, খেলাফত আন্দোলনের সংগঠক কে ছিল, কিংবা মুসলিম লীগ প্রতিষ্ঠায় নিচের কোন ব্যক্তিটার ভূমিকা ছিল, তোমাদের প্রশ্নগুলা একটা জিনিস মাথায় রাখবা, প্রশ্নগুলা অনেকভাবে আসতে পারবে। যেমন দেখো কান ধরার উপায় কি কি, ধর এই কান এটা ধরার উপায় কি কি, তুমি ব্যক্তি হিসেবে আমার কান ধরবা, আমি ব্যক্তি হিসেবে আমার কান ধরব, কিংবা এই হাতটা এই পাশে নিয়ে যাও কিন্তু আমার কান ধরতে পারবো। তার মানে কান ধরার উপায় কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে না? তুমি কিভাবে ধরতে চাও কিন্তু সেটা তোমার উপর ডিপেন্ড করবে, কিন্তু ধরতে হবে কিন্তু কানই, তাই না? তো এমসিকিউ যেভাবেই আসুক উত্তর কিন্তু একটা হবেই, চারটার মধ্যে একটা উত্তর হবে, কিন্তু তোমাকে প্রিপারেশন প্রশ্নের এমনভাবে নিতে হবে যে কান তুমি এই পাশে দিয়ে ধরবা নাকি এই পাশে দিয়ে ধরবা, দুই পাশেই তোমাকে জানতে হবে। এটা ধরবো, এটা এইভাবে ধরবো না, জানবো না, তাহলে তুমি যে ধরা খেয়ে যাবা, এজন্য আগে জানতে হবে। কথা ক্লিয়ার? এরপরে চলো একটা গুরুত্বপূর্ণ, এখানে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠায় সোহরাওয়ার্দির অবদান। সোহরাওয়ার্দির এই অংশটার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুইটা, ঠিক আছে? যেটা খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, অন্য কোনো প্রশ্নের জন্য না। সেটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দির অবদান, এবং দুই নাম্বার হচ্ছে কি, দুই নাম্বার হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন? এই দুটা প্রশ্ন একটু খাতায় লিখে নাও সবাই, একটু খাতায় লিখে নাও। এরপরে দেখো এটা একটু পড়াই দেই। বিরোধী দলের স্রষ্টা, তিনি পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দলের স্রষ্টা, তিনি বিশ্বাস করতেন শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন, শত প্রলোভন লাঞ্ছনা নির্যাতনের মুখেও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন যোদ্ধা। এখন দেখো এই জায়গাটায় সুশাসন কিভাবে কাজে আসতেছে সেটা একটু তোমাদের ক্লিয়ার করে দেই, এর মধ্যে কি সুশাসন টপিকটা আছে? চলো এই জায়গাটা একটু তোমাদেরকে ধরাই দেই তাহলে। আচ্ছা, সুশাসন তো আমরা পড়ছিলাম কোন অধ্যায়ে? 1 অধ্যায় পড়ছিলাম হচ্ছে আমরা সুশাসন। সুশাসন মানে কি? আইনের সঠিক শাসন, তাই না?
ব্যবহার কি যেটার ফলাফল ভোগ করবে কে ফলাফল ভোগ করবে হচ্ছে জনগণ আচ্ছা ধরো এইটা হচ্ছে একটা সরকার এটা হচ্ছে একটা সরকার ঠিক আছে এইটা হচ্ছে একটা দেশ সরকার কি এই দেশটাকে পরিচালনা করে কিন্তু এখানে কোনো বিরোধী দল নাই তার মানে এই সরকার যা চাইবে তাই হবে কথাটা কি সিম্পল কিনা বুঝো ভালো করে এই সরকার যা চাচ্ছে তাই হবে সেটা এখন ভুল চাইলেও ঠিক ঠিক চাইলেও ঠিক এখন এখানে যদি আরো দুইটা বিরোধী দল থাকে এখানে দুইটা বিরোধী দল আছে ঠিক আছে এই যে বিরোধী দলটা আছে এই বিরোধী দলটা যখন দেখবে সরকার কোন একটা ভুল পদক্ষেপ নিচ্ছে কিংবা স্বার্থ নিয়ে পদক্ষেপ তৈরি করতেছে জাস্ট এই সময়টায় কি তারা কথা তুলবে যে এই সরকার এটা ভুল করতেছে তো যখন একটা গণতন্ত্রের ভেতর শুধু একটাই থাকবে এই অংশটা শুধু থাকবে তখন কি গণতন্ত্রকে নিরপেক্ষ হবে সহজ কথায় হবে না কিন্তু যখন একটা বিরোধী দল থাকলো তারা যখন যুক্তির কথা বলতেছে তখন কিন্তু সঠিকভাবে আইনের চর্চা হচ্ছে কিনা এটা দেখতে পাচ্ছি আমরা এই জন্য আমাদের গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনি বুঝতে পেরেছিল যে শক্তিশালী বিরোধী দল ব্যতীত গণতন্ত্র অর্থহীন এখন ভাইয়া তোমাদের যদি প্রশ্ন এরকম আসে যে শক্তিশালী গণতন্ত্র ছাড়া শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র অর্থহীন তাহলে প্রশ্নটার উত্তর কি তোমরা লিখতে পারবা এটা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের শেষ অংশ সাপ্লিমেন্ট কিনতে হবে কোনটা কিনবো যে কোনো একটা কিনলেই হলো ভাইয়া এগুলো নিয়ে কোনো সব কিছু একই থাকে ইনশাল্লাহ পারবো ঠিক আছে তাহলে তোমাদের ক্লাসের মধ্যে প্রশ্ন সমাধান হয়ে গেল নাকি বলবান এরপরে দেখো সামরিক শাসনের বিরোধিতা 58 সালের আইয়ুব খানের সামরিক শাসন জারি করলে পাকিস্তানের সকল নেতা ভয়ভীত হয়ে পড়েন অনেকেই আত্মগোপন করে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নির্ভীক চিত্তে সোচ্চার হয়ে ওঠে এরপরে কি এনডিএফ গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতাকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালান তারই প্রচেষ্টায় 62 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রেখে ন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম এনডিএফ গঠিত হয় এজন্য আইয়ুব খান তাকে কারারুদ্ধ করেন গণতান্ত্রিক জনগণের কথাই যেন শেষ কথা তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ভালো সরকার শাসিত সরকারের বিকল্প হয় না গুড গভর্নেন্স ইজ দ্য সাবস্টিটিউট ফর দ্য সেলফ গভর্নেন্স কথা কি ক্লিয়ার শেষ আচ্ছা এরপরে 58 সালে মৌলিক গণতন্ত্র নামে একটা টার্ম তৈরি করেছিল আইয়ুব খান ঠিক আছে সেই মৌলিক গণতন্ত্রের যে টার্মটা আছে সেই টার্মের বিরোধিতা করেছিল ঠিক আছে এটা হচ্ছে তার এই বিরোধিতা করার ফলেই বাংলার মানুষজন তার কর্মজীবন এবং তার সব কিছু মূল জেনে তার নাম দেয় গণতন্ত্রের মানসপুত্র কারণ তার অবদান বাংলাদেশের রাজনীতিতে বলা হয় 1 থেকে 3 নম্বরে যদি থাকে তাহলে তার অবদান সেখানে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী তাদের অবদান একদম অনস্বীকার্য এই জন্য তাকে নাম দেওয়া হয় গণতন্ত্রের মানসপুত্র এখন যদি তোমাদের পোলাপান প্রশ্ন আসে যে গণতন্ত্রের মানসপুত্র কেন বলা হয় তাহলে তোমরা কিভাবে উত্তরটা দিবা সেটা একটু বলি উত্তরটা দেওয়ার সিস্টেম হচ্ছে তোমরা প্রথমে লিখবা ওনার রাজনৈতিক জীবন সম্পর্কে একটু লিখবা 3-4টা প্যারা লিখবা যেরকম স্বদেশ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল স্বরাজের সঙ্গে যুক্ত হয়েছিল তারপরে মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল এই বিষয়গুলো লিখবা লেখার পরে তারপরে লিখবা যে ওই মৌলিক গণতন্ত্রের বিরোধিতা করেছে
গণতন্ত্রের বিরোধিতা বিরোধিতা আর এরপরে লিখবা হচ্ছে এনডিএফ গঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এনডিএফ গঠন এই কয়েকটা মূল পয়েন্ট যদি তোমার খাতায় থাকে তাহলে এটা বিশ্বাস রাখবা তুমি চারের মধ্যে চার পাবা আর যদি খ নাম্বারে আসে তাহলে তো কোনো কথাই নাই হালকার উপর ঝাপসা দিয়ে এগুলো লিখে দিবা তাহলেই হবে আর ঘ নাম্বারে আসলে একটু ব্যাখ্যা লিখবা এনাফ ভাইয়া সাত অধ্যায়ের ক্লাসকে আজকে হবে ভাইয়া আমি কি পড়ানো শেষ করেছি আমি তো বলেছি ক্লাসের শুরুতেই আমি দুটো লাগছে মানে আমি পড়াবো আমি তো শেষ করতেছি তাই না আমাকে সেই সময়টা দিতে হবে তুমি যদি এখানে ব্যস্ত হয়ে যাও তাহলে তো ঝামেলা এইটা কি গুরুত্বপূর্ণ না এখন যেটা পড়াচ্ছে এটা কি তোমার গুরুত্বপূর্ণ না অবশ্যই এটাও তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না হলে তো আমি পড়াইতাম না যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত আমার ভালো মাথার উপর থেকে ভেজাল নামবে নাকি সেটা তো আমার উপর আছে এটা একটু বুঝতে হবে তোমাদেরকে এরপরে দেখো মৌলানা ভাসানীর জীবনী দেখো মৌলানা ভাসানীর জীবনী থেকে এমসিকিউ আসবে আমার আমি যতটুকু ধারণা যতটুকু প্রশ্ন দেখেছি ততটুকু পর্যন্ত এটা মনে হয়েছে এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা একদম নেই ঠিক আছে সিকিউ আসার সম্ভাবনা একদম নেই এই জন্য মূল কিছু জিনিস তোমাদেরকে একটু বলি দেখো ক্লাসে সিরিয়ালগুলো অলরেডি একবার দিয়ে দিছে ঠিক আছে যখন আরও কয়েকটা ক্লাস শুরু হবে তখন ঠিকই তোমাদেরকে দেওয়া হবে একটু ভেতরে যাও ভেতরে গেলেই দেখবা যে তৃতীয় অধ্যায় সম্পর্কে আর একটা ক্লাস আছে পোলাপান স্মার্ট হইতে হবে ঠিক আছে একটা জিনিস মনে রাখো পোলাপান যদি স্মার্ট না হয় তাহলে অনেক প্যারা একটা কাজ দশ মিনিটে একজন করতেছে তোমার এক ঘন্টা লাগতেছে তার মানে তোমার বোঝা উচিত যে ওই ব্যক্তিটা দশ মিনিটে কীভাবে করতেছে পঞ্চাশ মিনিট আমার লস হচ্ছে সে দশ মিনিটে করতেছে তার মানে তোমাকে চেষ্টা করে যাইতে হবে ওখানে পৌঁছার জন্য এই জন্য এগুলো নিজে থেকে বের করে নিতে হবে কোথায় কী আছে এটা সেভ করতে হবে এটা বাদ দিতে হবে এই জিনিসগুলো নিজের ভেতর থেকে বের করতে হবে তাহলে দেখবা ক্লাসের মধ্যে আলগা প্যারা হবে না কোনো এই যে দেখো একজনের সাথে ভাই এটা কোন চ্যাপ্টার সহজ কথা ক্লাসের ক্যাপশনে কিন্তু এটা লিখে দেওয়া আছে এটা কোন চ্যাপ্টার কোন অধ্যায় ওই যে গতকাল ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম না তোমাদেরকে যে প্রোডাক্ট কিনতে গেছো প্রোডাক্ট কিনতে গেছো আমাদের বাঙালিদের স্বভাব কি জানো ওই যে আবার ওই উদাহরণটা একটু দিয়ে দেই এটা দেওয়ার ইচ্ছা ছিল না ক্লাসে তারপরেও বলতে হচ্ছে উপায় নেই আর কি যে একটা ধরো তুমি গ্লাস কিনতে গেছো অনলাইনে ঠিক আছে পানি খাওয়া যে গ্লাসগুলো আছে গ্লাস কিনতে গেছো তো এখন ক্যাপশনে দেওয়া আছে যে ক্লাসের দাম হচ্ছে ৩০০ টাকা এখন বাঙালিদের স্বভাব কি জানো বাঙালি ক্যাপশনটা পড়বে না না পড়ে কমেন্ট বক্সে যায় লিখবে প্রাইস প্লিজ প্রাইস প্লিজ প্রাইস দাম বলেন না কেন দাম কত এগুলা বলবে অথচ সে কিন্তু ক্যাপশনটা লক্ষ্য করলো না যাও ক্লাসের ভেতরেও আসার সময় ক্লাসের ভেতরেও কিন্তু সেম জিনিসটা সেম জিনিসই হয় কিন্তু যে ভাই ক্যাপশনে দেওয়াই আছে তারপরে ক্লাসের ভেতরে ভাইয়া এটা কোন চ্যাপ্টার কোন অংশ কত পার্ট আরে বেটা ক্যাপশন কি জন্য দিছি আমি ঠিক আছে না চলো খেয়াল করো মৌলানা ভাসানী সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামের অখ্যাত দরিদ্র পরিবারে ১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করে তার পিতার নাম হাজি শরাফত আলী খান বাল্যকালে পিতাকে এবং শৈশবে মাতাকে হারিয়ে অসহায় আব্দুল হামিদ ওরফে চ্যাগামিয়া চাচা ইব্রাহিম ধানের আশ্রয়ে বড় হতে থাকেন তিনি কিছুদিন স্থায়ী মাদ্রাসায় পড়াশোনা করেন পিতার স্নেহ বঞ্চিত এখান থেকে চ্যাগামিয়া নামটা তোমাদের দরকারি আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন ছোটবেলা থেকে অশান্ত দুরন্ত স্বভাবের মাদ্রাসা সীমাবদ্ধ জীবন তাকে ধরে রাখতে পারে নাই এরপর শুরু হয় ভবঘুরে জীবন এমনকি বেঁচে থাকার তাগিদে দিনমজুর কুলির কাজও করতেছিলেন একসময় ভবঘুরে তরুণ আব্দুল হামিদ একসময় ইরাকি আলেম এবং ধর্মপ্রচারক শাহ নাসিরুদ্দিন বেগদাদির আশ্রয় গ্রহণ করে যদি এখান থেকে প্রশ্ন আসে কার আশ্রয় গ্রহণ করেছিল উত্তর কী হবে নাসিরুদ্দিন বেগদাদি তার নিকট
আল কুরআন হাদিস এবং ধর্মীয় শিক্ষা লাভ করেন। তিনি যুক্ত প্রদেশের দেওবন্দ মাদ্রাসায় কিছুকাল ইসলামী শিক্ষালাভ গ্রহণ করেন। এরপর তিনি জয়পুরহাট জেলার, মানে আমার জেলা থেকে একটু ভেতরে, জয়পুরহাট জেলার পাঁচ বিবি একটি মাদ্রাসায় কিছুকাল শিক্ষকতা করেন এবং সেখানকার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর জমিদারি দেখাশোনার দায়িত্ব পালন করেন। জমিদারি কাজের সূত্রে কলকাতা গিয়ে তিনি স্বরাজপন্থী কংগ্রেসী কর্মী বিপ্লবীদের সংস্পর্শে এসে স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত হন। এরপর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আসামের জলেশ্বর পীরের নাসিরুদ্দিনের সান্নিধ্যে দিন যাপনকালে খেলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। ১৯ সালে তিনি কংগ্রেসের সদস্য হন। এমসিকিউ যদি আসে কত সালে কংগ্রেসের সদস্য হন, তাহলে এই লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম। এরপরে রওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবনের প্রথম কারাবরণ করে। জেল থেকে মুক্ত হয়ে তিনি জমিদারদের যোদ্ধাদের বিরুদ্ধে কৃষক আন্দোলন গড়ে তোলে। ২৪ সালে তিনি আসামের ধুবরী মহকুমার ভাসানচরে কৃষকদের সংগঠিত করে একটি কৃষক সম্মেলন করে। এরপর থেকেই নাম হয় মৌলানা ভাসানী। আসামে বসবাসকারী পূর্ব বাংলার জনগণের ন্যায্য অধিকার আদায় করতে তিনি সচেষ্ট হন। এজন্য তিনি আসাম সরকারের কাছে বহুবার নিগৃহীত এবং কারারুদ্ধ হন। ৩০ সালে তিনি মুসলিম লীগে যোগদান করে। তাহলে এবার দেখো গর্ভপ্রশ্ন কি, মুসলিম লীগে তাহলে যোগদান করে কবে? যোগদান করে যোগ্যতা বলে ধীরে ধীরে মুসলিম আসাম মুসলিম লীগের সভাপতি হন। তারই অক্লান্ত পরিশ্রমে সিলেটবাসীরা গণভোটের মাধ্যমে পাকিস্তানে যোগদান করে। স্বাধীন পাকিস্তানের মুসলিম লীগ সরকারের বাঙালিদের স্বার্থবিদ্বেষী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার মৌলানা ভাসানীর নেতৃত্বে ৪৯ সালে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ এবং ৫৭ সালে ন্যাপ অর্থাৎ ন্যাশনাল আওয়ামী পার্টি নিয়ে গঠিত হয়। পাকিস্তানের শাসনামলে তিনি প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য আপসের লড়াই চালিয়েছিলেন। ১৭ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর এই বিপ্লবী কর্মপুরুষের ইহলোক গমন করে। এরপরে অবদানের দিকটা খেয়াল করো, শুধু জোরদার বলতে যারা জোর করে আদায় করছিল তাদেরকে বোঝানো হয়েছিল। দেখো মূলত তার অবদানের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা, আমি তোমাদেরকে এমনি বলে দিচ্ছি। প্রথম কথা, মুসলিম লীগে যোগদান করে মুসলিমদের স্বার্থ আদায় করে। দ্বিতীয় কথা হচ্ছে কি, তিনি কৃষক আন্দোলনে যোগদান করে ২৪ সালে কৃষক আন্দোলনে যোগদান করার ফলে তিনি হচ্ছে মৌলানা ভাসানী নামক উপাধি লাভ করে। এরপরে ৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ, শুধু আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। এরপরে হচ্ছে ন্যাপ প্রতিষ্ঠা করে, ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করে, সেটাকে বিকল্প ধারার আওয়ামী লীগ ছিল। এই কয়েকটা পড়েন আর মুক্তিযুদ্ধের অবদান, এটা তো তোমরা লিখবাই। এই তিন থেকে চারটা পয়েন্ট যদি লেখো তাহলে মৌলানা ভাসানীর অবদান সম্পর্কে ইজ এনাফ। কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা অত্যন্ত কম। শাল দেওয়া নাই স্লাইড তাহলে পড়াইতেছি কেন? এরপরে চলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জের মহকুমা বর্তমানের জেলা টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রান্ত পরিবারে ১৯২০ সালে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে। তার পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতার নাম সায়রা খাতুন। দুই ভাই এবং চার বোনের মধ্যে শেখ মুজিব ছিলেন তৃতীয়। ছোটবেলায় তার বাবা মা আদর করে ডাকতেন খোকা। খুব গুরুত্বপূর্ণ খোকা নামক এমসিকিউ, ঠিক আছে? তাহলে বঙ্গবন্ধুর আরেক নাম কি? বঙ্গবন্ধুর আরেক নাম হচ্ছে খোকা। ছোটবেলায় তিনি ডিমাডাঙ্গা প্রাথমিক স্কুল, গোপালগঞ্জ পাবলিক স্কুল, গোপালগঞ্জ মিশন স্কুলে পড়াশোনা করেন। ১৪ বছর বয়সে বেরিবেরি রোগে আক্রান্ত হলে সাময়িকভাবে তার পড়ালেখায় ব্যাঘাত ঘটে। বেরিবেরি হচ্ছে একটা রোগ, গোদ রোগ টাইপের। ৪২ সালে তিনি এন্ট্রান্স পাশ করে কলকাতা ইসলামী কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়। তিনি ধর্মতলা স্ট্রিটের বেকার হোস্টেলে থাকত। তাহলে ওনার হোস্টেলের নাম কি? বেকার হোস্টেল।
43 সালে তিনি ছাত্রত্ব অবস্থায় কলকাতাস্থ ফরিদপুর জেলা সমিতির সম্পাদক নিযুক্ত হয়। তাহলে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সম্পাদক কবে নিযুক্ত হয় এটা। এরপরে 46 সালে তিনি ইসলামিয়া কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বা জিএস নির্বাচিত হয়। 47 সালে তিনি ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি বা বিএ লাভ করে। 46-47 সালে তিনি কলকাতার হিন্দু মুসলমান দাঙ্গা প্রতিরোধে সাহসী ভূমিকা পালন করে, সকলের প্রশংসা লাভ করে। 47 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। এরপরে শুরু হয় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে সুসংগঠিত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে গিয়ে তিনি বারবার গ্রেফতার হন। বঙ্গবন্ধু কতদিন জেলে থাকছে তোমরা কি জানো? একটু বলো তো দেখি, কে কে জানো বঙ্গবন্ধু কতদিন জেলে থাকছে? সমগ্র রাজনৈতিক জীবনের কথা বলছি। পুরো তার জীবন, তিনি যতদিন বেঁচে ছিলেন তার পুরো জীবনে কয়দিন জেলে থাকছে অথবা কত বছর, কেউ কে বলতে পারবে? দুই বছর সাত মাস দশ দিন, আচ্ছা 12 বছর 14 মাস, আচ্ছা। সবাই একটু চেষ্টা করি আমরা। তেইশ বছর না, 3 বছর। ভাইয়া ভুলে গেছি, আচ্ছা সমস্যা নাই। বঙ্গবন্ধুর অবদান কিভাবে লিখবো এখনো যাই নাই, যাবো। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ইস্টার জাহান নিতু, 2 বছর, জীবনের 2/3 সময়। আচ্ছা দেখো, অনেকেরই উত্তর ভুল হচ্ছে, আমি একটু বলে দিই এখানে। দেখো বঙ্গবন্ধু টোটাল জেলে ছিলেন হচ্ছে প্রায় 12 বছর, বিনা অপরাধে জেলে ছিলেন 12 বছর। যদি গণিতের হিসাব লাগাই তাহলে হবে হচ্ছে 4682 দিন, ঠিক আছে? তবে সরকারি হিসাব, সরকারি, এটা হচ্ছে বেসরকারি, আর সরকারি হিসাবে হচ্ছে 3053 দিন, 3053। একটু লিখে নাও সবাই, ভাইয়া সবাই একটু লিখে নাও। সৌরভ রায়, হ্যাঁ তোমার উত্তরটা ঠিক হয়েছিল, আমি দেখেছি কিন্তু বলি নাই। অনেকে আছে ওই যে বলি না কপি করে, কেউ একবার দাঁড়াইলে হ্যাঁ ওটা তো 12 বছর উত্তর হবে না, এটা তো জানি, আগে থেকেই জানি, এই টাইপের প্রলোভন থাকে কিছু। এরপরে দেখো, 1971 সালে 7ই মার্চ তিনি রেসকোর্স জনসমুদ্রে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। 1971 সালের 25শে মার্চ রাত 12টায় পরে স্বাধীনতার ঘোষণাপত্র দান করে। 71 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দেশের স্বাধীন হলেও তিনি 72 সালের 10 জানুয়ারি দেশের মাটিতে ফিরে আসেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। 75 সালের 15 আগস্ট দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে কিছু বিপদগামী সেনার হাতে তিনি পরিবার পরিজন সহ নির্মমভাবে নিহত হন। সেদিন খুনিরা বঙ্গবন্ধু সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা, ছোট ভাই শেখ নাসের ভগ্নিপতি ও কৃষিমন্ত্রী আব্দুর রব শ্রেণিয়াবত, পুত্রদ্বয় মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল 7 বছরের কনিষ্ঠ শিশু শেখ রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি জামাল, এরপর আব্দুল রব শেরনিয়াবতের দৌহিত্র সুকান্ত, আব্দুল্লাহ বাবু শেরনিয়াবতের কন্যা বেবি শেরনিয়াবত, আরিফ শেরনিয়াবত ভ্রাতুষ্পুত্র শহীদ শেরনিয়াবত, বঙ্গবন্ধুর ভাগ্নে তথা যুবনেতা এবং সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, বঙ্গবন্ধুর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল এবং 14 বছরের কিশোর আব্দুল নাইম খানকে নির্মমভাবে বুলেট এবং বেনেটের রাখাতে হত্যা করা হয়। জাতির জন্য নেমে আসে বিশৃঙ্খল একটি অবস্থা।
স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখো এখান থেকে প্রশ্নটা আসবে কি, শুল্ক ধার্য মানে কর, শুল্ক শব্দের অর্থ কর, ধার্য মানে আরোপ করা। খেয়াল করো এখান থেকে দুই তিনটা প্রশ্ন তোমাদের আসতে পারে। কিভাবে প্রশ্নটা আসতে পারে, বঙ্গবন্ধু টপিক সবসময় গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আগেও বলছি, এভাবে প্রশ্নটা আসতে পারে, স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লেখ, ঘ নাম্বার প্রশ্নে ঘ। তাহলে কিভাবে লিখবা খেয়াল করো, 71 সালের 25শে মার্চ কাল রাতে রাত 12টার পরে পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে বন্দী হওয়ার পূর্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত তার বার্তাটি দেশের গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেন। ইংরেজি ভাষায় স্বাধীনতার এই সংক্ষিপ্ত ঘোষণার পত্রটি নিম্নে এরূপ ছিল, আমি হয়তো ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে দেশের মাটি হইতে বিতাড়িত করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে দাও, জয় বাংলা। এরপরে খ নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নের দিকে খেয়াল দাও, এবার খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, স্বাধীন সংবিধান রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তাহলে লিখো, সংবিধান রচনার জন্য। এটা যদি ধরো আমি একটা প্রখ্যাত ব্যক্তির মিমস বলি, এটার কেউ ভাই স্ক্রিন রেকর্ডার দিয়ে মানে স্ক্রিন রেকর্ড করে কিংবা পরে কাটছয় করবা না, ঠিক আছে? তোমাদের প্রথমবারে আমি বলছি, আজকে দ্বিতীয় অধ্যায় পড়াবো, তোমরা আমার কথা শোনো না, তোমরা শুধু চিল্লে চিল্লে করো, এভাবে করা যাবে না, তোমাদের উচিত আগে ক্লাসটা করো, ক্লাস না করলে পরীক্ষায় পাশ খাবে, পরীক্ষায় পাশ খেলে মনে হবে ভাইয়ার কথা শোনা উচিত ছিল, এই জন্য তোমরা সাবধান হও বাবা। হ্যাঁ, যারা গেস করতেছ তাদের কথাই এটা। খেলা হবে, অবশ্যই খেলা হবে, আগামীকাল খেলা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খেলা হবে। দেখো পড়ায় ফিরি বলাবান, 1972 সালে 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে ফেরার পরে কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়নে মনোনিবেশ করে। 72 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। 72 সালের 23শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করে। 70 সালের সাধারণ নির্বাচন এবং জাতীয় প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত 469 জন সদস্যের মধ্যে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করে। তিনি 72 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে আহ্বান করে। 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান আদেশ। এটা কিন্তু তোমাদের সংবিধান অধ্যায়ে পড়াই দিছি, ওইটাই কপি করে লিখবা তাহলেই হয়ে যাবে। অবশ্যই খেলা হবে, এরপরে দেখো পরবর্তী অংশ। দেখো 6 দফা কর্মসূচি নিয়ে শেখ মুজিবুর রহমান
ছয় দফার গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি, বারবার বলতেছি ছয় দফার যে দফাগুলো আছে এগুলো টানা মুখস্থ করবা, এটা তোমাদের দুই অধ্যায়ে পড়াবো। দুই অধ্যায়ে ছয় দফা নিয়ে আলোচনা আছে, দুই অধ্যায়ে ইন ডিটেলস পড়াবো ইনশাল্লাহ তোমাদের, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে রাখো। না, কারোর নাম ব্যঙ্গ করা যাবে না ক্লাসে, যেটা করতেছো তোমরা নাম ব্যঙ্গ করা যাবে না, আসল নামে ডাকবা। না গান টান পারি না ভাই, গান টান পারি না। দেখো খেলা হবে সেশন, সবাই প্রশ্নের উত্তর দাও, খেলা হবে সেশন। পূর্ব বাংলার আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কিংবা প্রথম সভাপতিকে সবাই প্রশ্নের উত্তর করো। এখন কিছু এমসিকিউ চেষ্টা করবো আমরা, কারো উত্তর দেখে কপি করবা না, নিজের কাছে একটু সলিড থাকবা, ঠিক আছে? যারা লাইভে আছে আমি চাইবো সবাই প্রশ্নের উত্তর দিবা, ঠিক আছে? ক্লাসে এসে শুধু শুধু বসে থাকলে কাজ হবে না। অনেকে উত্তর দিয়ে দিচ্ছ না, পূর্ব বাংলার বা আওয়ামী মুসলিম লীগের প্রথম প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, 1949 সালের 23শে জুন। এরপরে বলো দুই নাম্বার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করে, তারিখ কত? ২০ সালের ১৭ মার্চ, ঠিক আছে। এরপরে বলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কত সালে কত তারিখে ছাত্রলীগের জন্ম হয়? ছাত্রলীগ প্রতিষ্ঠা, এখানে একটু কনফিউশন উত্তর আসতেছে, এই জন্য চেষ্টা করবো সবাই উত্তর দেওয়ার জন্য, অনেক কয়টা আনসার কিন্তু আসতেছে। পোলাপান
ঠিক আছে, উত্তরটা হবে হচ্ছে গ নাম্বার, উত্তরটা হবে আটচল্লিশ সালের চার জানুয়ারি। এরপরে দেখো কত সালের কত তারিখে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। আওয়ামী মুসলিম লীগের জন্ম কত তারিখে হয়? এই প্রশ্নটা একটু কঠিন, অনেকের ভুল হবে, হতাশ হওয়ার কোনো কিছু নাই। অনেকেই ভুল উত্তর দিচ্ছে। উত্তরটা হচ্ছে ঘ নাম্বার হবে পোলাবান, 1949 সালে 23শে জুন। পাঁচ নাম্বার দেখো, কখন কোথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেছিল, ছয় দফা কখন কোথায়? চার নম্বর প্রশ্নের উত্তর দাও। অনেকেই বলছো গ গ, একটু চেষ্টা করি সবাই। লাহোর 66, হ্যাঁ উত্তর সঠিক। ছয় নম্বরে উত্তর করো, কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করা হয়? 65, 1865, 1966, 67, 68। আচ্ছা, এটার সঙ্গে একটা সংযুক্ত প্রশ্ন একটু বলতো দেখি, আগরতলা মামলার আসামি কতজন ছিল? একজন বলছে 34, আরেকজন বলছে জানি না, তারপরে বলছে 35। হ্যাঁ 35 জন আসামি ছিল, বঙ্গবন্ধু সহ 35 জন। সাত নাম্বার দেখো, 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপককে? ডক্টর আল্লামা ইকবাল, শেরে বাংলা একে ফজলুল হক, স্যার সৈয়দ আহমদ খান, নাকি হোসেন শহীদ সোহরাওয়ার্দী? লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিল? ফজলুল হক, হ্যাঁ উত্তর সঠিক। আট নাম্বার, ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল? আট নাম্বার প্রশ্নের উত্তর করো।
পোলাপান, এই প্রশ্নের উত্তর ভুল করলে কিন্তু অবস্থা খারাপ আছে। খেয়াল করো, এটার উত্তর হবে হচ্ছে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। ঠিক আছে, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা না, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। 9 নম্বর দেখো, 54 সালের পূর্ব বাংলার আইনসভা নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে? নয় নম্বর প্রশ্ন, গতকালকে বলে দিয়েছিলাম উত্তর হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। 10 নম্বর, কে দেশবন্ধু নামে খ্যাত? একে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, নাকি সৈয়দ আমির আলী? চিত্তরঞ্জন দাস। এটা ভুল করলে তোমাদের সবাইকে, দেখো 11 নম্বর দেখো, শেরে বাংলা একে ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করে? বরিশাল, ঝালকাঠি, ভোলা, বরগুনা। 8 নম্বর, আমাদের টেস্ট পরীক্ষায় আসছে, দেখো খেয়াল করো, এখানে যা পড়াইতেছে অন্যের টেস্ট পরীক্ষায় আসতেছে, এজন্য পোলাপাইন যারা একটু বেশি আউল ঝাউল করো তারা বুঝো। 12 নম্বর দেখো, কৃষক প্রজা পার্টি গঠন করে কে? নবাব স্যার সলিমুল্লাহ, হাজী মোহাম্মদ মহসিন, শের বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী? ভাইয়া টেস্ট এক্সামে অনেকগুলো আসছে, এখানের আসতেই হবে ভাইয়া, আসতেই হবে, না এসে কোনো উপায় নেই, আসতেই হবে এগুলো থেকে। ভাসানি, শাবাশ। 13 নম্বর দেখো, 37 সালের প্রাদেশিক নির্বাচনের পর কে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়? অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। 13 নম্বর প্রশ্নের উত্তর করো, এটাই শেষ প্রশ্ন। একজন বলেছে 13-র ক, আরেকজন বলেছে 13-র বি, একজন বলেছে 13-র ডি, বাকি থাকলো 13-র সি। আচ্ছা, অনেকেই বলতেছে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে কে? আচ্ছা, 13 নম্বরের উত্তরটা আনফর্চুনেটলি হবে হচ্ছে ফজলুল হক। উনি হচ্ছে 1937 সালে, নাজিম হচ্ছে 1943 সালে, সোহরাওয়ার্দী হচ্ছে 1946-47, এবং একে ফজলুল হক আবার হয় হচ্ছে 1954।
এর মধ্যে খাজা নাজিমুদ্দিনও একবার আসছে, তবে সেটা গুরুত্বপূর্ণ না। যারা যারা পারছো তারা বিকাশ নাম্বারে 500 টাকা করে পাঠিয়ে দাও। আচ্ছা, এই প্রশ্নগুলো একটি স্ক্রিনশট নাও তোমরা। ভাইয়া কি সুন্দর পড়ায় দিয়ে তো কাজ নাই, এতগুলা পোলা পান, তারপরেও ঠিক মতো উপস্থিতি নাই। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু পড়ে ফেলবা। প্রথমটা কি, বঙ্গভঙ্গের প্রাদেশিক বঙ্গবন্ধের প্রশাসনিক কারণ বর্ণনা করো। বেঙ্গল প্যাক্ট কি, 6 দফা সম্পর্কে টিকা লিখো। গণতন্ত্রের মানসপত্র বলা হয় কাকে এবং কেন। এরপরে আইয়ুব খানের সামরিক শাসনের বিরোধিতার ক্ষেত্রে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা কীরূপ ছিল। আর এরপরে হচ্ছে ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝো। এই প্রশ্নগুলো একটু পরে ফেলবা, ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবা তোমরা। ভাই গান পারি না, ভাই গান পারে না ভাই। চলো এবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমরা 7 অধ্যায়ের দিকে যাব। 7 অধ্যায়ের কি বলে, কি নিয়ে আলোচনা, এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। অনেকগুলাই পারছি, হ্যাঁ ইনশাল্লাহ। দেখো পৌরনীতি দ্বিতীয় পত্রর 7ম অধ্যায়, সাংবিধানিক প্রতিষ্ঠান। দেখো প্রথমে একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, বাংলাদেশের সংবিধানের আওতায় সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা? উত্তর হচ্ছে 4টা। উত্তর কয়, উত্তর পড়ে নিবে ভাই, উত্তর দেখানোর সময় নাই। সব তো বলে দিলাম, কোনটার উত্তর কীভাবে হবে তোমাদের? মানে এরকম প্রশ্নগুলো কীরকম যে মুখে তুলে দিচ্ছি, খাবার খাবা তোমরা, খাবার প্লেটে নিয়েছি, খাবার প্লেটে নিয়ে মুখে তুলে দিচ্ছে, তুলে দেওয়ার পর এখন বলতেছো ভাইয়া গিলেও দেন, গিলতে পাচ্ছি না। একটু পরে বলবো ভাইয়া হজমও হচ্ছে না, হজমটা করে দেন তো। এরকম আলুতালু হইলে হবে না, আমাদের সময় তো এত সাজেশন ছিল না। তোমাদের ক্ষেত্রে প্রশ্নও বলে দিচ্ছে, এখন বলছে ভাইয়া উত্তর করবে, উত্তর তো বলেই দিছি একবার, এখন উত্তর লিখে পাঠিয়ে দেবো তা তো না। একটা গ্রামের ভাষায় কথা আছে না, বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে বলে আজকে রাতটা থেকেই যাই। দেখো সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রথমের এমসিকিউটা খেয়াল করো, বাংলাদেশের সাংবিধানিক আওতায় প্রতিষ্ঠান হচ্ছে কয়টা? 4টা। একটা হচ্ছে সরকারি কর্ম কমিশন, ঠিক আছে, এরপরে নির্বাচন কমিশন, তৃতীয় নাম্বার হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এরপর হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। দেখো এখানের ব্যাপার হচ্ছে কি, এখানের ব্যাপার হচ্ছে কি যে অ্যাটর্নি জেনারেল এটা কিন্তু ব্যক্তি, কিন্তু এই ব্যক্তিটাকে পদ হিসেবে মানুষ চেনে, ঠিক আছে। মহা হিসাব রক্ষক নিরীক্ষক এটাও কিন্তু ব্যক্তি, একটা ব্যক্তি শুধু। সরকারি কর্ম কমিশন এটা কিন্তু ব্যক্তি না, এটা হচ্ছে প্রতিষ্ঠান। আমাদের যে বিসিএস পরীক্ষা নেয় যারা নেয় সেই কর্তৃপক্ষটাকে নাম বলা হয় কি, সরকারি কর্ম কমিশন। আর পরে হচ্ছে নির্বাচন কমিশন, আমাদের নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কিংবা পরিচালনা করে, ঠিক আছে। এই 4টাকে বলা হয়, এই 4টাকে বলা হয় হচ্ছে মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান, যারা কি করে দেশের গুরুত্বপূর্ণ কাজ করে। আমি এখানে একটু সূচনা দিয়ে দিচ্ছি কে কি কাজ করবে। মহা হিসাব রক্ষক কিংবা নিরীক্ষক বা নিয়ন্ত্রক, এই যে পদের যে ব্যক্তিটা থাকবে, সেই ব্যক্তিটা একটা বছরের সব কিছু হিসাব, সব কিছুর হিসাব বলতে কি বলা হয়, অর্থনৈতিক হিসাব যেটা থাকে, অর্থনৈতিক হিসাব, এখানে কি কি আমদানি রপ্তানি সহ
মুদ্রাস্ফীতি কত, মুদ্রা পাচার থেকে শুরু করে দেশের কৃষি উৎপাদন করো, শিল্প থেকে উৎপাদন করো, সেবা খাতে উন্নয়ন কত, অবনতি কত, এই সব কিছুর ইন ডিটেলস যে হিসাব রাখে তাকে বলা হয় হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। ইনি শুধু মানে এই ব্যক্তিটা শুধু রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করে, অন্য কোনো ব্যক্তির কাছে জবাবদিহি করে না। ঠিক আছে, এরপরে দেখো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলকে বলা হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণেতা কিংবা আইনের বিষয়ে জ্ঞানী ব্যক্তি কিংবা প্রজ্ঞাগণিত ব্যক্তি, একটা যিনি কি আইনের মানে বাংলাদেশের আইন সম্পর্কে এবং বাইরের আইন সম্পর্কে সব থেকে বেশি জানে, পণ্ডিত ব্যক্তিকে বলা হয় হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের যে ব্যক্তিটা আছে বর্তমানে আমিনউদ্দিন আছে, তো উনি হচ্ছে এক কথায় সরকারি উকিল। ঠিক আছে, উনি উকিলদের মধ্যে বস। মহা হিসাব রক্ষকের ব্যক্তির নাম তোমার জানার দরকার নেই, অ্যাটর্নি জেনারেলের নামে অ্যাডমিশনে জানবা, এম এ আমিনউদ্দিন ওনার নাম, উনি হচ্ছে 16তম অ্যাটর্নি জেনারেল। আর মহা হিসাব রক্ষকের অনেক কয়জন মিলে নিয়ন্ত্রণ করে, খেয়াল করো। অ্যাটর্নি জেনারেল কি সরকারি উকিল, রাষ্ট্রের সর্বোচ্চ আইন পণ্ডিত যাকে বলা হয়। এরপরে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি বাংলাদেশের যে কোনো জায়গার নির্বাচন নিয়ে যারা কাজ করে সেটাই হচ্ছে নির্বাচন কমিশন। মানে এদের একটাই কাজ নির্বাচন একদম কি থেকে শুরু, মানে ভোটার সেন্টার থেকে শুরু করে ভোটারের নাম তালিকা টুলিকা যা আছে যা আমরা দেখি নর্মালি, সে সব কিছু নির্বাচন কমিশনের কাজ, এটা স্বাধীনভাবে কাজ করে। আর এরপরে কি কর্ম কমিশন, সরকারি চাকরির নিয়োগ নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ঠিক আছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এতটুকু তো বুঝছে নাকি, প্রাথমিক ধারণা তো আমাদের মাথায় আসছে। এবার দেখো এসব প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান বা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন নামে পরিচিত। এবার আসো বাংলাদেশ কর্ম কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে দক্ষ যোগ্য কর্মচারী কর্মকর্তা কর্মচারীর গুরুত্ব অপরিসীম। তাদের দক্ষতা যোগ্যতা এবং মেধার পরেই সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে নির্ভর করে। একজন মেধা এবং যোগ্যতার ভিত্তিতে একটি পৃথক কর্ম কমিশনের দ্বারা কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তার মানে কি, সহজ কথায় তাদের জন্য সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়ার যে একটা প্রতিষ্ঠান আছে তাদেরকে মূলত বলা হয় সরকারি কর্ম কমিশন। গণতান্ত্রিক বাংলাদেশে সরকারি কর্মচারী কর্ম নিয়োগ করে এবং নির্বাচনের দায়িত্ব পালনের জন্য 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করে। তাহলে সহজ কথা যদি বলা হয় সরকারি কর্ম কমিশন আদেশ জারি করা হয় কবে, তাহলে উত্তর হবে কি 72 সালের 8 এপ্রিল। এরপরে দেখো এই আদেশ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের নামে দুটি কমিশন গঠিত হয়। প্রথম কর্ম কমিশন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, নিয়োগ, বদলি, পদোন্নতি, অন্যান্য সংশ্লিষ্ট কাজের দায়িত্বে নিয়োজিত করা হয়। দ্বিতীয় কর্ম কমিশন সরকারি কাজের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, পদোন্নতি এবং বিভিন্ন বিষয় নিয়ে সংযুক্ত কাজ করে। তাহলে যদি এরকম করে প্রশ্ন আসে প্রথম কর্ম কমিশনের কাজ কি অথবা দ্বিতীয় কর্ম কমিশনের কাজ কি, এগুলো তাহলে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো 77 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতি 57 নং অধ্যাদেশ অনুযায়ী দুটি কর্ম কমিশনের পরিবর্তে একটি কর্ম কমিশন গঠিত হয় ও 77 সালের 22 ডিসেম্বর এই কর্ম কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিত হন। তাহলে সহজ কথা গেজেটেড কর্মকর্তা বলতে কি বোঝানো হয়, দেখো গেজেটভুক্তে সরকারি বিধান অনুযায়ী সিলেক্ট করা। গেজেটেড ব্যাপারটা সহজ কথায় বলি এটা হচ্ছে এরকম যে ধরো তুমি একটা চাকরির পরীক্ষায় টিকছো, ঠিক আছে, এখানে টোটাল সিট হচ্ছে 22টা, তুমি হচ্ছে 22 জনের একজন,
তোমার তো নিয়োগ হবে, তাই না? যখন তোমার এই নিয়োগ প্রক্রিয়াটা চলমান থাকতে থাকতে সরকারি বিধি বা সরকারি প্রজ্ঞাপন জারি হলো বা সরকারি নোটিশ জারি হলো, সরকারি নোটিশ জারি হওয়ার পরে তুমি কি করলা, সরকারিভাবে সেই জায়গায় নিয়োগ পাইলা। আর যতক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞাপন জারি হয়নি ততক্ষণ পর্যন্ত তুমি নিয়োগ বিধিতে বধিবদ্ধ ছিলা। তুমি টিকছো, ঠিক আছে, চাকরি হবে তোমার, কিন্তু গেজেটেড বলতে গেলে কি, তোমাকে সরকারিভাবে এই 22 সিটের জন্য নমিনেটেড করা হলো, এটা হচ্ছে গেজেটেড। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের যেটা বেশি ঝামেলা হয়, নন ক্যাডার হইতেছে ভাই, ধরো বিসিএসে 22টা পদ আছে কিন্তু 23তম জন আছে, 23তম জন 22 জনের মতো নাম্বার পাইছে কিন্তু সিট কয়টা, 22টা। এই জন্য নন ক্যাডারের দেওয়া হয় হচ্ছে 23তম ব্যক্তিকে। শুধু ক্যাডার নন ক্যাডারের মধ্যে একটা বড় পার্থক্য আছে, ক্যাডাররা হচ্ছে স্বাক্ষর করতে পারে, কোনো সরকারি কাজে স্বাক্ষর করতে পারে, তার স্বাক্ষরের মর্যাদা অনেক বেশি, আর নন ক্যাডারগুলোকে স্বাক্ষর করতে পারে না। নন ক্যাডারের চাকরি একটু লিস্টের পরে আসে, ক্যাডারের চাকরি লিস্টের 9 গ্রেড থেকে শুরু হয়। এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো নিয়ে পরীক্ষায় আসবে না, একদমই আসবে না, 100% শিওর থাকো, এগুলো পরীক্ষায় আসার কোনো গুরুত্ব নাই। বর্তমান বাংলাদেশে একটি সরকারি কর্ম কমিশন রয়েছে, কমিশনের কার্যক্রম 7টি শাখায় বিন্যস্ত। খেয়াল করে দেখো, তাহলে সরকারি কর্ম কমিশন কয়টা শাখায় বিন্যস্ত, 7টা শাখায়। প্রতিটি শাখার দায়িত্বে একজন কর্মকর্তা নিয়োজিত রয়েছে। কমিশনের প্রধান অফিস ঢাকাতে অবস্থিত, এছাড়া খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর কমিশনের আঞ্চলিক অফিস রয়েছে। এরপরে দেখো, গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। খ নম্বর প্রশ্নে গঠন দিতে পারে। সংবিধানের দ্বিতীয় পরিচ্ছেদের 137নং অনুচ্ছেদে এ বলা হয়েছে, আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারণ করা হবে সেরূপ অন্যান্য সদস্যদের নিয়েও প্রত্যেকটা কমিশন গঠিত হবে। প্রত্যেক সরকারি কর্ম কমিশনের সভাপতি এবং অন্যান্য সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে। তাহলে যদি MCQ আসে যে সরকারি কর্ম কমিশনের ব্যক্তিগণ কিংবা কর্ম কমিশনের নিয়োজিত সিলেক্টেড ব্যক্তিগণ কার আদেশে কর্মজীবন শুরু করে, তাহলে উত্তর হবে কি, রাষ্ট্রপতির আদেশে কর্মজীবন শুরু করে কিংবা নিযুক্ত হয়। এরপরে দেখো, কর্ম কমিশনে যারা অন্তর্ভুক্ত তাদের মর্যাদাটা কি হবে। সরকারি কর্ম কমিশন একটি স্বাধীন বিধিবদ্ধ সংস্থা। এই কমিশনের সদস্যবৃন্দ সভাপতির নিয়োগ পদ্ধতি, কর্মের মেয়াদ, অন্যান্য শর্ত পর্যালোচনা করলে কমিশনের স্বাধীন স্বতন্ত্র মর্যাদা অনুমিত হয় মানে জানা যায়। কর্ম কমিশন স্বাধীন মর্যাদা নিশ্চিত করার উদ্দেশ্যে সংবিধান কমিশনের সভাপতিকে কর্মবাসনের পর প্রজাতন্ত্রের কোনো কর্ম লাভ করা থেকে বিরত রেখেছেন। কমিশনের সভাপতি এবং সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করেন, কিন্তু প্রমাণিত ক্ষেত্রে ব্যতীত খেয়ালখুশি মতো তিনি তাদের অপসারণ করতে পারবে না। তার মানে রাষ্ট্রপতি চাইলেই তাকে অপসারণ করতে পারবে না, কিন্তু নিয়োগ ঠিকই করতে পারবে। কর্ম কমিশনের সদস্যবৃন্দ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমমর্যাদার অধিকারী। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কর্ম কমিশনের যে সদস্যরা আছে তারা কাদের মতো মর্যাদা পেয়ে থাকবে। উত্তরটা হবে কি, উত্তর হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো। আইনের শাসন বিভাগের প্রভাবমুক্ত থেকে তাদের নিজস্ব দায়িত্ব নির্বাহ করবে। নিয়োগের পর কর্ম কমিশনের সভাপতি সদস্যবৃন্দের বেতন ভাতা সুবিধাভাবীর ব্যাপারে কোনো পরিবর্তন করা যাবে না। মানে নিয়োগের পরে যা আছে কোনো আপিল চলবে না। নিয়োগের আগে বলে দেওয়া হয়েছে তুমি এই চাকরিতে ঢুকলে এই টাকা বেতন পাবা, এর কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো, এই উদ্দেশ্য গৃহীত ব্যয় বাংলাদেশ সরকারের নির্দিষ্ট তহবিল থেকে ব্যয়িত হবে, তা সংসদে ভোটযোগ্য হবে না, সরকার যা নির্ধারণ করবে সেটাই। কর্ম কমিশন একটি নিরপেক্ষ সংবিধিবদ্ধ সংস্থা, ন্যায়নিষ্ঠা, অভিজ্ঞতা এবং সততা বৈশিষ্ট্য মণ্ডিত পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তাবৃন্দের প্রতি জনগণের প্রগাঢ় আস্থা বিরাজমান। আজকে মূলত আমরা সরকারি কর্ম কমিশন নিয়ে পড়ব, এরপরের দিন আমরা পড়ব হচ্ছে মূলত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, অ্যাটর্নি জেনারেল এবং মহা হিসাব রক্ষক নিরীক্ষকের কার্যাবলী, এবং তারপরে পুরো অধ্যায়ের MCQ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। তো কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলো।
কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলো। দেখো, তোমাদের একটা জিনিস একটু আজকে বলে দেই, আমরা কি করি একদিনের পর ফেলায় রাখি, ফেলায় রাখা কি করি 10 দিন পরে সেটা পড়ি। এক্ষেত্রে আমাদের থিওরি হচ্ছে ভাইয়া একদিনে 20 ঘন্টা পড়ে ফেলছে আজকে, কিন্তু দেখো একটা সাধারণ ছাত্র যদি 365 দিনের মধ্যে 365 দিন 1 ঘন্টা করে পড়ে, ঠিক আছে, 1 ঘন্টা করে পড়তেছে, তাহলে তার বছর শেষে তার মোট পড়াশোনার ঘন্টা কত? 365 ঘন্টা। আচ্ছা, সে 365 ঘন্টা পড়তেছে না, 65 বাদ দিলাম, তবু কত হচ্ছে? 300 ঘন্টা সে পড়ছে একটা বছরে। আর আমাদের কিছু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলছে ভাই একদিনে পরে উল্টাই ফেলবো, সে কি একদিন পড়ছে, পড়ছে কত ঘন্টা? 20 ঘন্টা পড়ছে। বাকি যে 364 দিন আছে সেখানে কি তার ফলাফল 0 0 0? দুইটার মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ আছে। তুমি পরীক্ষার আগের রাতে পড়লা হচ্ছে কতক্ষণ? 20 ঘন্টা। আর একটা স্টুডেন্ট পরীক্ষার 1 মাস আগে থেকে কন্টিনিউ করে 2 ঘন্টা করে পড়তেছে, তুমি 1 মাস আগে কাজে লাগাও নেই, তাহলে দেখো সে 1 মাসে 2 ঘন্টা করে পড়ে কত হচ্ছে? মাস শেষে সে পড়তেছে 60 ঘন্টা, রেগুলার পড়ে 60 ঘন্টা। আর তুমি কি পরীক্ষার আগের রাতের 20 ঘন্টা পরে বলতেছো ভাই আমার রেজাল্ট ভালো হলো না কেন? আলটিমেটলি তুমি কতটুকু পড়তেছো এটার দিকে আগে খেয়াল করো, ডিপ্রেসড হওয়ার আগে চিন্তা করো তুমি আগে পরিশ্রম করছো কিনা। 365 ঘন্টা পড়ার মতো একটা নিয়ত কি? প্রত্যেক দিন 1 ঘন্টা কিন্তু খুব বেশি কিছু না, কিন্তু আমরা যখন 1 ঘন্টা জড়ো জড়ো করতে থাকি আলটিমেটলি একটা সময় যে আমরা ফাঁকিতে পড়ে যাই। এই জন্য নিজেকে ফাঁকিতে এখন ফেলিও না, যে সময়টা আছে দিনে যতটুকু সময় অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হলেও বইয়ের দিকে দেখো, টেবিলে বসে থাকো, পড়ার প্রতি স্পৃহা তৈরি করো। পরীক্ষার আগের রাতের 20 ঘন্টা পরে কিন্তু পরীক্ষার ফলাফল ভালো হবে না, এটা আনফর্চুনেট, অনেকের হয়ে যায়, তুমি অনেকের মধ্যে না। এই জন্য ওই 20 ঘন্টার থেকে প্রত্যেক দিন 2 ঘন্টা করে হলেও পড়াশোনার প্রতি সময় দাও, বছরের শেষে হিসাব করো তুমি কতদিন অলরেডি পড়ে ফেলছো। আর যে পড়াটা এখন হচ্ছে না তার জন্য টেবিলে বসে থাকো, টেবিলে বসে থাকার অভ্যাস তৈরি করো, একটা সময় যে পড়ার প্রতি আগ্রহ আসবে। এজন্য সময় নষ্ট করার বয়স ছেড়ে পড়াশোনার দিকে ফোকাস করো, জীবনে যে লক্ষ্যটা দেখতেছো, যে স্বপ্নটা দেখতেছো, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে নিজেকে সাহায্য করো, অন্য কাউকে না, নিজেকে সাহায্য করো। মানুষ যদি নিজেকে সাহায্য না করে, নিজেকে না ভালোবাসে, তাহলে অন্যকে কখনো ভালোবাসতে পারে না। এটাই ঠিক আছে, বাকি অধ্যায় ইনশাল্লাহ আগামী দিন আমরা কমপ্লিট করব। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলা, সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি সবাইকে।